প্রভু জগৎবন্ধু সুন্দরের বাণী এবং উপদেশ এবং তার সমাজ সংস্কার নিয়ে বক্তব্য রাখবেন শ্রী শ্যামল বণিক। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জনচরাচরম তৎপদং দর্শিতং জনতস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়াম চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং সা এব সর্বসম্পন্ন তস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরুদেব পরম মহান্তু চিরসাৎ শ্রীপদে প্রণতে রোদণ্ডবৎ যাচি শুদ্ধমুতে দাশরতে প্রমোদ প্রপন্নে দম শরণাগতে মন্ত্রকল্পতরুভ্যো নমো নম মাতৃগণেভ্যো নমো নম সূর্যগণেভ্যো নমো নম সজ্জনেভ্যো নমো নম। আপনাদের আমার একটু আগে যে গুরু প্রণামগুলো করলাম, আমার গুরু একটু মহানামত ব্রহ্মচারী কৃপাতে আমরা এখানে এসে সমবেত হয়েছি। যদি কারো কিছু ভালো লাগে সব ওনার কৃপার ফল, আমরা ওনার গ্রন্থগুলোকেই অনুসরণ করি। গ্রন্থ এখানে রয়েছে, যারা গ্রন্থ নিতে চান তখন সেই গ্রন্থ সংগ্রহ করবেন। আচ্ছা, আপনারা একটু যদি শুনেন তাহলে মনে ভালোই লাগবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ গোবিন্দং আদিপুরুষং তমহং ভজামি গোবিন্দং আদিপুরুষং তমহং ভজামি গোবিন্দং আদিপুরুষং তমহং ভজামি। ওম কৃষ্ণায় বসুদেবায় হরে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। অনাদি আদি গোবিন্দ, তিনি
সবার প্রথমে, তারপর ওনার লীলা স্ফূর্তির জন্য উনি নিজেই দুই ভাগ হয়েছেন, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, গৌর হরি আবার গৌর হরি লীলার সামনে যখন তাই গৌর রূপে প্রকাশিত হয়েছেন, এক তনু দুই তনু একই স্বরূপ রাধা নিতাই গৌর, নিতাই গৌর মিলিত তনু প্রভু জগৎবন্ধু সুন্দর। এটি আমাদের সংক্ষেপে প্রভুর পরিচয় কি না, পঞ্চতত্ত্ব একাধারে প্রভু জগৎবন্ধু সুন্দর, নিতাই গৌর নন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবাচাদ গৌর ভক্তবৃন্দ, পঞ্চতত্ত্ব একাধারে এক অঙ্গে প্রভু জগৎবন্ধু সুন্দর। এই হচ্ছে প্রভুর স্বরূপ সংক্ষেপে। প্রভুর দু একটা বাণী শুধু আমি বলি, আমি নিত্যকাল তোদিকে স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব। প্রভু বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো আর না করো, আমি কিন্তু তোমাদের স্মরণ করবো, করে রক্ষা করবো। এর থেকে বড় আশ্বাস আর কি হতে পারে? গীতায় অনেক রকম আশ্বাস রয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামে কং শরণং ব্রজামি সর্ব পাপেভ্যো মুক্তিষ্যামি মনস্তে। ভগবান যেন বলতে চাইছেন যে আমি তোমাদের মুক্তি দিয়েই ছাড়বো। প্রভু তার তো আরো প্রাণের কথা বলেছেন, তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস আমি তোদেরকে চিরকাল স্মরণ করবো, স্মরণ করে রক্ষা করবো। প্রভুর আরেকটা বাণী আমি একটু সংক্ষেপে বলছি, শুধু খুব প্র্যাকটিক্যাল বলছেন যে পরনিন্দা পরচর্চা বিশেষ, পরচর্চা বিষয়ের মতো ত্যাগ করো, নিন্দায় ধর্ম হয় না গোপ্য শুধু পাপ, অন্যের বিষয় ভাবলে নিজের চিত্ত মলিন হয়, মালিন্য দূর করো, ঘরের দেওয়ালে লিখে রেখো পরনিন্দা পরচর্চা বিষয়। হরিনাম করো ভাই আর অন্য গতি নাই, প্রভুর যে শিক্ষা সেটা শুনতে তিনি ব্রহ্মচর্য করো করাও, হরিনাম করো করাও, এবং ব্রজে রাধা কৃষ্ণের জীবন ভজন করো এবং করাও করো। আমরা জানি যে এই তিনটে কথা হরিনাম করো, এটা মহাপ্রভু নিজেও বলে গেছেন, হরিনাম হইব কেবলম, হরিনাম হইব কেবলম, হরিনাম হইব কেবল কেবলম, করো নাস্তেব 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 গতির অন্যতা। প্রভু বলছেন আর অন্য গতি নাই, সেটাই মহাপ্রভু কথাটাই প্রভু আবার নূতন করে বলছেন, হরিনাম রো ভাই আর অন্য গতি নাই, যদি সৃষ্টি রক্ষা করো, করো এলো প্রায় যদি সৃষ্টি রক্ষা করতে চাও তাহলে হরিনাম করো, হরিনাম করো এবং করাও, ব্রহ্মচর্য করো এবং করাও। ব্রহ্মচর্য মানে হচ্ছে আপনারা সবাই জানেন ইন্দ্রিয় সংযম, এবং যত গুণ মানুষের হতে পারে সব ব্রহ্মচারীর মধ্যে থাকে, সেই গুণগুলো মনুষ্য ধর্ম মনুষ্য গুণগুলোকে কালটিভেট করতে হবে। আর শেষে হচ্ছে ব্রজে যুগল ভজন, রাধা কৃষ্ণের যুগল ভজন করো এবং অন্যদের করাও, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে করাও, মানে নিজেরা তো করবে তার থেকে বড় করতে হচ্ছে অন্যদের সাহায্য করবে তারাও যেন করতে পারে। আমি এখানে এ করছি আপাতত জয় জগৎ বন্ধু জয় শ্রী বুঝায়, তা প্রভু বলছেন তোমরা করো কিন্তু অন্যদেরকে করাও, খুব ইম্পর্টেন্ট।